করণ জোহর বলিউডের একজন শীর্ষমানের পরিচালক প্রযোজকদের মধ্যে একজন, বিতর্কিতও বটে। বলিউডের নেপোটিজম বিবাদ মূলত তাকে ঘিরেই উৎপন্ন। যাই হোক, এতে তার মোটেও কোনো মাথা ব্যথা নেই। বলিউডের সকল তারকাদের সঙ্গে সুসম্পর্ক তার। কিছুদিন আগেই ক্যারিয়ারের 25 বছর পূর্ণ করলেন করণ জোহর। জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ বছরে করণ জোহরের মুকুটে জুড়ল নতুন পালক। বিশ্ব বিনোদনে তার অবদানের কথা মনে রেখে করণ জোহরকে সম্মানিত করতে চলেছে ব্রিটিশ পার্লামেন্ট। 20 জুন ওয়েস্টমিনিস্টারের প্রাসাদে হতে চলেছে এই অনুষ্ঠান। বলিউডে নিজের কর্মজীবন শুরু করেছিলেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। তারপর কুচকুচ হোতা হে, কভি খুশি কভি গম, কভি আলবিদা না কেহনার মতো জনপ্রিয় সিনেমা পরিচালনা করে বলিউডে নিজস্ব ঘরানা তৈরি করেছেন করণ জোহর। পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন তিনি। প্রযোজনা করেছেন দোস্তানা, ডিয়ার জিন্দেগি, এ জাবানি হ্যায় দিওয়ানির মতো সিনেমাও। গত 2 দশকের বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন তিনি। বিনোদন জগতে 25টি বসন্ত পার করে এবার আন্তর্জাতিক স্তরে সম্মানিত হতে চলেছেন করণ জোহর। এই সম্মান পেয়ে গর্বিত তিনি। শীঘ্রই দীর্ঘ বিরতির পর পরিচালকের আসনে ফিরছেন করণ। ইয়ে দিল হে মুশকিল পরিচালকের নতুন সিনেমা রকি অর রানী কি প্রেম কাহিনী মুক্তি পাবে জুলাই মাসের 28 তারিখ। সিনেমাটিতে লিড রোলে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং। চলচ্চিত্রটি মুক্তির আগে এই বিশেষ সম্মান নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি পরিচালকের জন্য।